আমরা কি কারণে আজকে সাংবাদিক বৈঠক আজকের প্রেস কনফারেন্স ডাকার একটাই কারণ যে আপনারা জানেন অবগত আছেন যে পশ্চিম বাংলার তিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি করেছিল রাজ্যের ইলেকশন কমিশনার 9 তারিখে সকাল 10টায়। সেই মোতাবেক যে শিডিউল ছিল সেই শিডিউলটা ছিল 15 তারিখ অবধি মনোনয়ন সাবমিশন করা এবং 16-17 স্ক্রুটিনি 18-19-20 মানে প্রত্যেকটা সানডে ছিল 19-20 ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী মানে উজ্জ্বল ডেট বা সিম্বল অ্যালোটেড ডেটটা ছিল আজকে। আজকে বেলা 3টার মধ্যে ইলেকশন কমিশনের নাম শুনে যে আমরা রাজনীতি করি, আমাদের যারা সহকর্মী বিভিন্ন ব্লকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলার সভা নেত্রী শাওনী সিংহ রায় তৃণমূল পার্টিটাকে ব্যবহার করে তেনার সভাপতি পদে বসে তিনি এখানে বিজনেস শুরু করেছেন এবং ন্যাকেটলি আমাদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে, আমার ভরতপুর বিধানসভার অন্তর্গত দুজন ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন এবং মুস্তাফিজুর রহমান সুমন তাদের সঙ্গে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার ডিল করে এক একজন পঞ্চায়েতের প্রার্থীর কাছ থেকে 2 লক্ষ টাকা কম করে টাকা তুলেছে। 161 তার মধ্যে 30 জন বাদ দেন, আমার অনুগামী যারা 30 জনের নাম ডিক্লেয়ার করেছে তাদের কাছ থেকে কোনো টাকা চাইনি, তারা দেয়নি। তাহলে 130 জনের কাছ থেকে 2 লাখ টাকা করে মুস্তাফিজুর রহমান সুমন তুলেছে আর তার ভাগ বাটোয়ারা এখানে শাওনী সিংহ রায়ের কাছে পৌঁছেছে। তাহলে 130 × 2 লাখ অর্থাৎ 2 কোটি 60 লক্ষ টাকা। একইভাবে 117 জনের মধ্যে 32 জনের কাছ থেকে না নিয়ে বাকি যেটা 32 জন মাইনাস করে যতজন থাকে তাদের কাছ থেকে নজরুল ইসলাম টার্জেন একইভাবে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রার্থী দেওয়ার জন্য কোথাও 2 লাখ কোথাও 3 লাখ করে টাকা তুলেছে। এই বৈষম্য বা এই ধরনের আচরণের বিরুদ্ধে আমি গত কয়েকদিনই আমার সঙ্গে আমার সহকর্মী কলিগ বিধায়ক সাইনা মমতাজ নওদার বিধায়িকা, আব্দুর রাজ্জাক জলঙ্গির বিধায়ক, রবিউল আলম চৌধুরী আমার বিধায়ক যে রেজিনগরের আমি বাসিন্দা, আমার বিধায়ক রবিউল আলম চৌধুরী, এই চারজনে আমরা একটা প্রেস করেছিলাম যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, দল হস্তক্ষেপ করুক, নেত্রী হস্তক্ষেপ করুক। একই দলের ব্লক সভাপতি, একই দলের নির্বাচিত বিধায়ক, তারা সমপরিমাণ দলের কাছে সম্মান আশা করে, সেই সম্মান নিয়ে আমরা দল করতে চাই। আমরা 2 দিন ধরে যে নাটক দেখলাম, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক কালকে 10টার সময় আসবেন বলে পরশুদিন রাত্রে আমাদেরকে এই জেলার সভানেত্রী বললেন, আমরা যথারীতি গতকাল 10টার সময় একটা হোটেলে উপস্থিত হলাম। আমরা চাতক পাখির মতো 4 জন বিধায়ক তার লোকজন নিয়ে বসে থাকলাম। রাজ্যের মন্ত্রী ব্যস্ততম মানুষ, তিনি আসলেন 12:30। 12:30 থেকে সন্ধ্যা 7টা অবধি রাজ্যের মন্ত্রী তিনি আমাদের সঙ্গে বসে, ব্লক সভাপতিদের সঙ্গে বসে, শাওনী সিংহ রায় এবং অপদার্থ চেয়ারম্যান অপূর্ব সরকার যার কোনো কথাই চলে না, শাওনী সিংহ রায় একা
কার ইশারায় কার ক্ষমতায় তুমি কালকে আমাদের সঙ্গে সমস্ত কাগজপত্র মলয় ঘটকের কাছে আমরা যা তথ্য প্রমাণ কি হওয়া উচিত সমতা রেখে নির্বাচন করা উচিত নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই তৃণমূলকে শক্তিশালী রাখতে চাই তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই কিন্তু দুঃখের সাথে বলছি যে একজন মন্ত্রী এসে তিনিও কালকে যে সমঝোতা করে গেলেন সেই সমঝোতার আমার বিধানসভার ক্ষেত্রে কোনো কিছুই মানা হলো না 161-এর মধ্যে আমাকে 71টা জিপি মলয় ঘটক ঠিক করে দিয়ে গিয়েছিলেন 161-এর মধ্যে 71টা বিধায়কের লোকরা লড়বে আর 90টা ব্লক সভাপতির লোকরা লড়বে অনুগামীরা লড়বে এটা ভরতপুর টু একইভাবে ভরতপুর ওয়ানে 117-এর মধ্যে 43টা বিধায়কের অনুগামী লোকরা লড়বে জিপিতে আর বাকি যেটা থাকে 117-এর মধ্যে টোটালটাই ব্লক সভাপতি লড়বে সেই মোতাবেক রাত্রি 9টা অবধি আমাদের সঙ্গে শাওনি সিংহ রায় তালিকা নিল সেই তালিকাতে আমাদের বলা হলো সকালে যখন আমি 9টায় ফোন করলাম ফোনে বলা হলো আমার রেকর্ডিং আছে দেখাবো ফোনে বলা হলো যে ঠিক আছে ডেভিড বা অপূর্ব সরকারের কাছে কালকে রাত্রের আলোচনা মোতাবেক লিস্ট চলে যাবে অপূর্ব সরকার সেখানে ভরতপুর ওয়ান এবং ভরতপুর টু ব্লকের যে আধিকারিক যার কাছে ফর্ম জমা হওয়া উচিত তার কাছে পৌঁছে যাবে আমরা তবুও আবার বাড়ি থেকে বেরিয়ে ডেভিডের ওখানে গেলাম 12টায় পৌর পঞ্চায়েত সমিতির অফিসে ডেভিড এবং আইএনটিটিসির সভাপতি পার্থপ্রতিম সরকার দুজনের সঙ্গে বললাম যে শাওনি সিংহ রায়ের সাথে এই কথা হয়েছে সেই মোতাবেক তুমি সে সঙ্গে সঙ্গে অপদার্থ কথাটা এই কারণেই বলছি অপূর্ব সরকার বলছে যে আমি চেয়ারম্যান নামকে আসতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 4ঠা মে মালদাতে চেয়ারম্যান ডিক্লেয়ার করেছে কিন্তু আমার কোনো কথা শাওনি সিংহ রায়ের কাছেও চলছে না অন্য কোথাও চলছে না যেটা আমাকে বলেছে তার আমি প্রমাণ যদি কেউ চায় ফোনে কি বলেছে তার রেকর্ডিংও আমি যখন দরকার হবে দেখাবো তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের মতো বিধায়কের সঙ্গে তৃণমূলের এই যে জেলা সভানেত্রী সে এত স্পর্ধা কোথা থেকে দেখাচ্ছে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আমরা নির্বাচনে যদি আমাদেরকে দিয়ে আপনি অংশগ্রহণ করাতে চান আমাকে রবিউল আলম চৌধুরীকে সাইনা মমতাজকে আব্দুর রেজ্জাককে এই চারজন বিধায়ককে যদি আপনি তৃণমূলে নির্বাচনে ব্যবহার করতে চান তাহলে আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করব এই শাওনি সিংহ রায়কে 72 ঘন্টার মধ্যে ওর পদ থেকে অপসারণ করতে হবে 72 ঘন্টা পার হলে আমরা মুর্শিদাবাদ জেলার রাজনীতির মানচিত্র কী করে পরিবর্তন আনতে হয় আমি হুমায়ুন কবির খুব ভালো করে জানি আগামী দিনে তার মানচিত্রের পরিবর্তন আনবো